কিন্তু আপনার দল যেহেতু সেই আসছে না কেন? নিজামী এখানে মুজাহিদের, আসছেন অবশ্যই আপনি, সংসদে, অবশ্যই দেশের আপনি জনগণ যুক্তি দেখছে, দিয়ে ভারতের আনসারটা জনগণ দেবেন। আমি দেখছে। আমি শুধু জানি, আমি বিরোধিতার জানি কারণে আপনি বিরোধিতা যুক্তি নয়, দিয়ে উত্তরটা দেবেন। বিরোধিতার কারণে বিরোধিতা নয়, না না, গঠনমূলক আমিও সমালোচনা বিরোধিতার করে কারণে বিরোধিতা গঠনমূলক করবেন, করছি ঠিক না। আছে? বিরোধিতার কারণে বিরোধিতা করে আমি দেশকে আজকে ধ্বংসের দিকে আপনারা নিয়ে গেছেন, আমি এই আমি ভয়াবহ আপনি অবস্থা দেশকে বলবেন, আমি হচ্ছে। বক্তব্যটা শেষ করি, আপনি অবশ্যই অ্যান্সার দেবেন। আমি ঠিক আছে, যদি ভুল ভাল বলে আমি থাকি, উনি অসত্য আপনি কোন, বলবো ঠিক কি, অসত্য কোন প্রমাণ দিয়ে থাকি, অবশ্যই আপনি বলবেন। উনি একটা ভাষণ দিয়েছিলেন, এই ভাষণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে এই ভাষণটাতে আওয়ামী লীগ বলে থাকে স্বাধীনতার ঘোষণা এসেছে। আমি রূপক অর্থে যদি ধরে নেই স্বাধীনতার কথা এসেছে, তাহলে 7ই মার্চের পর থেকে 7-8 থেকে 24 তারিখ পর্যন্ত আপনারা সবাই জানেন যে 18 দিনে 17 দফা বৈঠক উনি করেছেন পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট, সামরিক শাসক ইয়াহিয়া খানের সাথে। প্রেসিডেন্ট ভবনে উনি যেতেন ফ্ল্যাগ লাগিয়ে, এবং অনেক বৈঠকে তৎকালীন বিরোধী দলের নেতা, মানে বিরোধী মানে সেকেন্ড যিনি ইলেকশনে ভোট পেয়েছিলেন 80টি সিট, জুলফিকার আলী ভুট্টো, তিনি উপস্থিত ছিলেন। ওনারা কি নিয়ে আলোচনা করছিলেন? সে আলোচনা হচ্ছে কিভাবে ক্ষমতা হস্তান্তর হবে, কিভাবে সংসদ গঠন হবে, যেহেতু 25 তারিখে সংসদের অধিবেশন ডেকেছিলেন ইয়াহিয়া খান। তাহলে আমাদের ঐতিহাসিক প্রেক্ষাপট দেখতে হবে 70-এর নির্বাচনে আওয়ামী লীগের অভূতপূর্ব জয়, যেখানে অলমোস্ট 167টা সিট, 3টা সিট বোধ হয় পায়নি, পুরা সিটে পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ পেয়েছে সর্ব পাকিস্তানে মেজরিটি। তাহলে স্বভাবতই শেখ মুজিবুর রহমান বিরোধী দলের প্রধান জয়ী নেতা হিসাবে প্রধানমন্ত্রী হবে পাকিস্তানের, অখণ্ড পাকিস্তানের, এবং এইটাই বাস্তবতা ছিল। আজকে আপনারা যত কিছু বলেন না কেন, যত রকমের ক্যালকুলেশন দেবেন আমাদেরকে, কোনোটাই হবে না, কারণ 70-এর নির্বাচনের বিজয়ের উপরই কিন্তু বাংলাদেশের পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামের কিন্তু বীজ রয়েছে, সেখান থেকে কিন্তু শুরু হলো। যদি সেদিন যদি নির্বাচনের পরেই যদি আওয়ামী লীগকে ক্ষমতা দিয়ে দেওয়া হতো, মানে ক্ষমতা মানে ক্ষমতা তো অলরেডি পাওয়ার কথা, মানে সংসদ গঠন হতো, সংসদ অধিবেশন শুরু হতো, তাহলে কি বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হতো? 22 সালে 23 সালে এসে আমরা যা শুনছি এগুলো সত্যের অপলাপ, যে উনি স্বাধীনতার ঘোষণা দিয়েই দিয়েছেন ওইদিনই। তাহলে স্বাধীনতার ঘোষণা দিয়ে দেওয়ার পর উনি পাকিস্তানের সাথে কেন নেগোসিয়েট করেছেন এতদিন? 18 দিনে 17 বার ওনারা বসেছেন ফ্ল্যাগ মিটিং এ প্রেসিডেন্ট ভবনে, তখন কি সিদ্ধান্ত হয়েছিল, কি কথা হয়েছিল? ডাক্তার কামাল হোসেন সহ যারা এখন বেঁচে আছেন তাদের কাছে আমরা জানতে চাই ইতিহাসটা, যে কি জি, নিয়ে ডিল হচ্ছিল। আপনারা যতভাবে ইতিহাসের পাতা হতে চাচ্ছেন সেটা তো সম্ভব নয়, ইতিহাসের পাতায় আপনারা নেই। হ্যাঁ, বিশ্ব স্বীকৃত যে বিষয়টা আপনি দেখেন, তো সেইখানে ঠাঁই নেয় আপনাদের, তো সেইখানে ঠাঁই করার জন্য উদুর পিণ্ডি বুদুর গায়ে আপনারা যতই চড়ান না কেন, আর আপনারা যতই এই বিষয়টাকে নিয়ে আপনারা ইতিহাসের পাতায় পাতায় আপনাদের নামটাকে লেখাতে চান, সেটা সম্ভব না। তবে আমি বলবো, দরকার কি ভাই, সেখান থেকে আসতে হবে এমন তো কোনো কথা নেই। আরো তো অনেক দল আছে, তারা সরকার গঠন করতে চাচ্ছে, দল গঠন করছে, তো তাদের মতো করে আসেন না। শুধু একটা মিথ থেকে প্রতিষ্ঠিত করার, ভুয়া একটা তথ্য দিয়ে মানুষের মনে জায়গা করার তো কোনো মানে নেই। আমি তো বরং বলবো, আমি যেটা বলি যে বিভিন্ন রাষ্ট্রের নেতাদের ইতিহাস পড়তে গেলে, বলতে গেলে বিভিন্ন সময়ে আমাদের দেশের প্রেক্ষাপট যখন চলে আসে, তখন সেই জেনারেল জিয়াউর রহমানের কথাও আসে, যে তিনিও কিন্তু এইভাবে সরকার ক্ষমতায় এসেছেন, একটা ভাবে ক্ষমতায় এসেছেন, বা ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন, তার ওয়াইফ বেগম খালেদা জিয়া এসেছেন, তো তারা কিন্তু এসেছেন। তাদের মতো আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো বীর হও, বা তার পরের সারিতে যারা আছে, একটা পর্যায়ে না একটা পর্যায়ে আসতে পারবা, বিপ্লবী হও, জানো, শিখো, বুঝো, কাজ করো। বাংলাদেশের অবিসংবাদিত নেতা, এটা বলতেই হবে, যারা বিরোধী আছেন বা বিএনপি বলেন, জামাত বলেন বা অন্যান্য দল বলেন, আমি জামাত করি, কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেবের সেই সময়কার যে অবদান 70-এর নির্বাচনের আগে বা 71-এর এই যে 7ই মার্চ বা 25 তারিখ পর্যন্ত যে ধরনের উনার যে ভূমিকা ছিল, সেই ভূমিকা অবশ্যই প্রশংসনীয়। জাতির জন্য 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পরে, পাকিস্তান স্বাধীন হওয়ার পরে, এর পরবর্তীতে যখন এই যে বাংলাদেশের মানুষের বিভিন্ন ধরনের স্বায়ত্তশাসন বা বিভিন্ন ধরনের অধিকার সম্পর্কে বিভিন্ন টানাপোড়েন হয়েছে,
এই টানাপোড়েনের মাধ্যমে শেষ পর্যন্ত যে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি হচ্ছেন শেখ মুজিবুর রহমান। এই কারণেই আমাদেরকে অধিকার অধিকার বঞ্চিত করার জন্য, আমাদের উপর নিষ্কাশন করার জন্য এই 25শে মার্চ যে সার্চ লাইট তারা শুরু করছিল, যে 7ই মার্চ যখন উনি জনগণের সামনে আসলেন, আসিয়া যে ভাষণ দিয়েছিলেন, যে বক্তব্য রেখেছিলেন, সেটা আসলে ঐতিহাসিক একটা ভাষণ। জিয়াউর রহমান স্যারকে যে স্বীকৃতি দিবেন না সেটা নয়, আপনি বলছেন যে মিরিয়াবা একটা গল্প বললেন যে দাসীকে শেষ পর্যন্ত এই রাজার স্ত্রী বানালেন, আশাকে দাসীকে রাজার স্ত্রী। এই সময় যদি শেখ জিয়াউর রহমান সাহেব বলিষ্ঠ ভূমিকা এবং সাহসী ভূমিকা না দিতেন তাহলে হয়তো দেশ স্বাধীন হতো না। যার যতটুকু মানে এই রাইট আছে, যার যতটুকু এই কোয়ালিটি আছে, এই কোয়ালিটির কেন আপনি বা আমি স্বীকৃতি দেব না? যাকে যার যাকে তার ওই সময়ের প্রেক্ষাপট যা ছিল সেই হিসাবে বাংলাদেশের অবিসম্বিত নেতা। আবার আমরা বলছি, উনি জাতীয় পরিষদের নির্বাচনে সংসদে ওনার একচ্ছত্র নেতৃত্বে আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ সব সিট পেয়েছে এবং নেন্দরবাদ চলছে যে যেন পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতা উনি বসতে পারেন। আমাকে বলতেই হচ্ছে বিষয়টা, সেই মতিউর রহমান নিজামী মুজাহিদ এদের ছিল কি যুদ্ধ অপরাধী, আদালতে ফাঁসির রায় কার্যকর করা হয়েছিল তাদের, তাদেরকে বেগম খালেদা জিয়া মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করলেন কিভাবে, কিভাবে করলেন? তারা তো ঘোষণাই দিয়েছেন তারা নাকি যুদ্ধ চেয়েছেন, বাংলাদেশটা স্বাধীন করতে চেয়েছেন, তাহলে সেই মানুষগুলিরে কিভাবে মন্ত্রিসভায় তারা সে অন্তর্ভুক্ত করেছিল? সেই শ্রদ্ধার জায়গাটা নিজের কেন সে ধরে রাখতে পারেনি, প্রশ্ন রেখে গেলাম জনগণের কাছে। মানে যে মুসলমান যে একেবারে 30% মুসলমান তা না, বা 40% মুসলমান সেখানে তা না, ওখানে আবার অন্যান্য সকল ধর্ম আছে, তো অনেক ধর্ম, অন্যান্য যে হিন্দু আসলে সবাই হিন্দু ধর্মাবলম্বী ছিল, আমাদের পার্শ্ববর্তী প্রত্যেকের ঘরের পাশেই প্রত্যেকের বাড়ি বা পাড়া প্রতিবেশী হিন্দুরা আছে, কিন্তু তারা রাজার হালে আছে। কারণ আপাতত জানেন না, 1974 সালে যখন ওআইসি সম্মেলন হয়, যে ওআইসি সম্মেলন ধরা হয় ভারতের র, যেটার কারণে শেখ মুজিবুর রহমানের বিরতি ছিল, যে উনি এই সম্মেলনে ভারতের সিদ্ধান্ত না নিয়ে, জিজ্ঞাসা না করে বা কোনো কিছু না নিয়ে উনি গিয়েছিলেন। উনি চেয়েছিলেন, এই যে উনি যে একটা নেতা ছিলেন, বড় নেতা ছিলেন, বড় মাপের, তার প্রমাণ কিন্তু এটাই।